দর্শক, ঢাকা 17 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। ভোটের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব, রাজধানীর মানিকদিতে রয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেলের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে আপনি যে এলাকায় রয়েছেন সেখানে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে আমরা যেটা জানানোর চেষ্টা করছিলাম যে ভোটার উপস্থিতি কিন্তু উপনির্বাচনে সেরকম চোখে পড়েনি। তবে আমি এই মুহূর্তে রয়েছি যে মানিকদি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার যে কেন্দ্রটি, সেই কেন্দ্র, এই কেন্দ্রটিতে মোট ভোটার যদি বলি 6000-এর মতো, কিন্তু আমরা এখন কয়েকটা কেন্দ্র কক্ষে আমরা ঢুকেছি এবং সেখান থেকে যে তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত আসলে উল্লেখযোগ্য বলার মতো ভোটার না পড়লেও অন্য অন্য যে কেন্দ্র তুলনায় কিন্তু এই মানিকদি কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতো। ভিড় বলা চলে যে ভিড় নেই, বাট আসছেন ভোটাররা, স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে যাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে বিভিন্ন দলের এজেন্টরা, যা বিভিন্ন দলের যারা ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু খুব সকাল থেকেই তাদের কাজ পরিচালনা করে যাচ্ছেন। এবং আমরা যে এই কেন্দ্রে আসার পর আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি, তিনি বলছেন যে পার্সেন্টেজ হিসাব তো এত তাড়াতাড়ি বলা যায় না, তবে আশা করা যাচ্ছে যে সময় গড়ানোর সাথে সাথে সকালে যেরকম দেখছিলেন তা একটু বেড়েছে ভোটারদের উপস্থিতি। সকালে প্রায় আধা ঘন্টার মতো তারা কোনো ভোটার পাননি, তবে তারপরের থেকে, প্রায় 9টার পরে থেকে মোটামুটি ভোটাররা কিন্তু আসতে শুরু করেছেন। আপনি জানেন যে ভোট উপলক্ষে এই এলাকায় কিন্তু ছুটি, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটাররা বলছেন যে তারা যেহেতু এটা উপনির্বাচন এবং সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, এই জন্য মূলত একটু স্বাচ্ছন্দ্যে তারা আসছেন, একটু সময় নিয়ে আসছেন, দেখে শুনে বুঝে তারা ভোট দেবেন, এই জন্য মূলত লম্বা লাইন আমরা দেখাতে পারছি না। কিন্তু বলা যায় যে এই অঞ্চলে যারা প্রার্থী বেছে নিচ্ছেন, যে ভোটার অধিকার প্রয়োগ যারা করছেন, তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন এবং কোনো ধরনের কোনো ঝামেলা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করিনি। এবং আমি যেটা বলছিলাম যে এই এই ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে এবং কড়া, যেটাকে বলে যে তারা যেই আপনার ইসি যে গতকালকে যেই প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে এই জাতীয় সামনে যে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই যে উপনির্বাচনের ভোট গ্রহণ সেটা যেন একটা মডেল নির্বাচন হিসেবে তারা উপহার দিতে পারেন এবং উপহার দিবেন যে প্রতিশ্রুতিটা তারা করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসার পরে মোটামুটি ভোটের পরিস্থিতি বলা চলে একদমই শান্ত সৃষ্ট, কোনো ধরনের হই হুল্লোড় নেই, মানুষ আসছেন ভোট দিচ্ছেন, যার যার প্রার্থীকে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু কেউ এখন পর্যন্ত বলেনি এবং ভোটারদের কোনো ধরনের অভিযোগও কিন্তু আমরা পাইনি। এবং যারা ভোট এখানে যে এজেন্টগুলো রয়েছেন বিভিন্ন দলের, তারাও কিন্তু কোনো ধরনের অভিযোগ আমাদেরকে দেয়নি। তো সকাল থেকে যেটা বারবার বলার চেষ্টা করছিলাম যে ভোটার উপস্থিতি কিছুটা কম হলো এবং প্রার্থীরাও যেটা বলছেন যে সময় গড়ানোর সাথে সাথে তাদের প্রত্যাশা ভোটাররা আসবেন এবং ভোট প্রয়োগ করবেন, তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। তো বেলা গড়িয়েছে, প্রায় 2 ঘন্টা গড়িয়ে গেছে, ভোটার উপস্থিতি কিছুটা বাড়তেছে, সময় গড়ানোর পর পর হয়তো বা আর একটু বাড়বে এবং সুন্দর মতো ভোট শেষ হবে, বিকাল 4টার মতো ভোট চলবে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। আমরা চলে যাবো আমার সহকর্মী, আরেক সহকর্মী রয়েছেন অন্য কেন্দ্রে হাসান ওয়ালি, তার কাছে, সেখান থেকে জেনে নেবো ওয়ালি সেই কেন্দ্রের পরিস্থিতিকে জানাবেন। কথা সংযুক্ত হওয়ার কথা ছিল কিন্তু না। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাইমাল জিকু, তিনি রয়েছেন অন্য একটি কেন্দ্রে, তিনি জানাবেন সেই কেন্দ্রের পরিস্থিতি। ধন্যবাদ রুবেল আপনাকে। এই মুহূর্তে আমি আছি ঢাকা 17 আসন নির্বাচন উপনির্বাচনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আরাফাত, তিনি আসলে এখানে ভোট প্রদান করবেন এবং এখানে আসলে দেখছেন যে মানুষের যেই ভিড়টি, বাসে বাইরে যেই ভিড়টি দেখছেন, এখানে আসলে দলীয় সমর্থক যারা রয়েছেন তাদের ভিড় রয়েছে, পাশাপাশি কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু এখানে ভিড় রয়েছেন। আমরা হলো এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, তবে এই কেন্দ্রগুলোর মধ্যে আসলে আমরা যতটুকু লক্ষ্য করেছি যে ভোটারের উপস্থিতি যতটুকু আসলে থাকা দরকার ছিল আসলে সে তুলনায় অনেকটাই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের পরিমাণ হলো এবং উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি অবস্থান আমরা একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন যাতে কোনো রকমের কোনো ধরনের নাশকতা যাতে না হয়, এখানে উপস্থিত রয়েছে
রয়েছে, বিজিবি পাশাপাশি র‍্যাব কিন্তু টহলে রয়েছেন। তো এই মুহূর্তে আমরা কিন্তু সেই কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছি এবং এখানে কিন্তু আসলে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন 17 আসনের, তিনি এখানে ভোট প্রদান করবেন এবং 10টার দিকে কিন্তু এই ভোট প্রদান করার কথা এখানে রয়েছে তার, যদিও এখন পর্যন্ত তিনি এসে পৌঁছননি। আমরা এখানে উপস্থিত রয়েছি এবং সামগ্রিকভাবে যদি আমরা আসলে বলতে চাই যে এখানে ভোটার যারা এখন পর্যন্ত এসেছেন, যাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আসলে এখানে এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে কিন্তু নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ চলছে, পাশাপাশি ভোটারের উপস্থিতিও কিন্তু ধীরে ধীরে আমরা বাড়তে দেখছি। যেটি দেখছেন যে এরই মধ্যে কিন্তু অনেকেই এখান থেকে বের হচ্ছেন। এখানে আমরা যদি আসলে একটু কথা বলার চেষ্টা করি, আপনারা কি ভোট দিয়েছেন? আচ্ছা, এখানে আসলে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভেতরে হলো প্রবেশ করেছেন, এখানে যারা এজেন্টরা রয়েছেন দলের পক্ষ থেকে তারাও কিন্তু এখানে এসেছেন। এছাড়া যদি আমি বলতে চাই যে এই ঢাকা 17 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যেই ব্যালেটে কিন্তু পুরোপুরি নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আশা করছেন যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং যেহেতু আসন্ন নির্বাচনে যেহেতু ব্যালটে নির্বাচিত হবে সেক্ষেত্রে কিন্তু সেটির আদলে কিন্তু এই উপনির্বাচনেও কিন্তু সম্পূর্ণরূপে ব্যালটে হলো নির্বাচন ভোট গ্রহণ চলছে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা অন্যান্য প্রার্থী যারা রয়েছেন, যারা ইতিমধ্যে ভোট দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো অসন্তোষ পায়নি এবং ভোট গ্রহণ নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো মতবাদ আমরা এখানে দেখিনি। এখানে অনেকেই ভোট দিয়ে বের হচ্ছেন, আমরা যদি একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা কি ভোট দিয়েছেন? দিলাম, খুব ভালো পরিবেশ দিলাম। কেমন লাগলো? খুব ভালো, খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। পরিবেশ কেমন? পরিবেশ খুব ভালো, আজকের পরিবেশটা খুব ভালো পেলাম, যে সময় লাগে নাই, অল্প সময়ের ভিতরে দিয়ে দিচ্ছে, খুব ভালো হয়েছে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা ভোটাররা রয়েছেন, যারা ভোট দিতে আসছেন, তারা কিন্তু সুষ্ঠু পরিবেশে খুব নির্বিঘ্নে কিন্তু এখানে ভোট প্রদান করছেন। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন অন্য প্রান্তের হাসান ওয়ালি, তো সরাসরি তার কাছে যাব আসলে সেখানকার পরিস্থিতি জানতে। ওয়ালি, সেখানকার ভোটের পরিস্থিতি এবং ভোটারের উপস্থিতি যদি আমাদেরকে জানান। এখানের কেন্দ্রগুলোতে যদিও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে, সেখানেও এখন অবস্থাটা কী? জি কু, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বনানী মডেল হাই স্কুল প্রাঙ্গণে। এই কেন্দ্রের আগে কিন্তু আমি বেশ কিছু কেন্দ্র ঘুরেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার উপস্থিতি আসলে বাড়ছে। সকাল থেকে 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে যেটা আমরা একেবারেই কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম দেখেছি, এখন কিছুটা বাড়ছে। আর আমি যে কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রে কিন্তু আসলে ভোটার উপস্থিতি একটু কম ছিল সকাল থেকে, আর এখানে কিন্তু ভোটার কিন্তু আসলে অন্যান্য কেন্দ্রের থেকেও বেশি, যেহেতু বনানীর এই জায়গাটিতে কিন্তু সেই তুলনায় কিন্তু উপস্থিতি আমরা দেখিনি। একটু আগে কিন্তু আপনি পিছনে বিষয়ে দেখছেন যে ভোটাররা কিন্তু আসতে শুরু করেছেন, যারা আসলে বলছেন যে একটু বেলা গড়ানোর সংঘর্ষে, বিশেষ করে নারী ভোটার। আপনি জানেন যে এবার প্রায় 3,25,000 যে ভোটার রয়েছে এই ঢাকা 17 আসনে, তার কিন্তু অর্ধেক, প্রায় অর্ধেক কিন্তু নারী ভোটার। নারীদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি এই কেন্দ্রটিতে, তারা কিন্তু অনেকে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে বের হয়েছেন এবং খুব বেশি কিন্তু আমরা যে খারাপ পরিস্থিতি, কোনো ধরনের অভিযোগ তেমন কিন্তু আমরা দেখিনি। যারা আসছেন তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন বলে আসলে তারা জানিয়েছেন। সব মিলে আসলে এখন পর্যন্ত যে ভোট গ্রহণ 2 ঘন্টা পার হওয়ার পরে তারা কিন্তু আসলে আমরা সুষ্ঠুভাবে দেখছি। আপনারা কি ভোট দিতে পেরেছেন? ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। পরিবেশ কেমন ভোট? খুব সুন্দর পরিবেশ, নিরাপদ। কখন আসছিলেন ভোট দিতে? ভোট দিয়েছি আধা ঘন্টা আগে আসছি, তাড়াতাড়ি ভোট দিয়ে ফেলাইছি, সুন্দর পরিবেশ। যেমন শুনছিলাম আসলে অনেকে কিন্তু ভোট দিতে আসছেন, যেহেতু লম্বা সিরিয়াল নেই তারা কিন্তু ভোট দিয়ে বের হয়েছেন। আপনি দেখছেন যে আসলে এই আমরা কিন্তু একটু পরপরই বৃষ্টি নামছে, এর ফলেও কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম। একটু আগে এই কেন্দ্রটিতে কিন্তু স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম, যিনি ট্রাক মার্কারে নির্বাচন করছেন, তিনি এসেছিলেন। তিনি অভিযোগ করেছেন তার যে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে নৌকার যে অনুসারী প্রার্থী যারা সমর্থন
আহত করেছেন তাদের হুমকির প্রেক্ষিতে অনেক ভোটাররা আসতে ভয় পাচ্ছেন এমন অভিযোগ তিনি করেছেন। এবং এই কেন্দ্রটিতে এই মুহূর্তে যে মোট 8 জন যারা প্রার্থিতা করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে একজন যে স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার হিরো আলম আশরাফুল আলম হিরো আলম তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন, যদিও তিনি এই আসনের ভোটার নন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রে তিনি পরিদর্শনে এসেছেন। নিশ্চয়ই তিনি এখন ঢুকবেন পরিদর্শনে আসবেন এবং এরপরে নিশ্চয়ই আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে তার প্রতিক্রিয়া আমরা নিতে পারবো। এখন পর্যন্ত আমরা যতটি কেন্দ্রে গিয়েছি সব কেন্দ্রের বাইরে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে নৌকার প্রার্থীর পক্ষে সমর্থকদের সরব উপস্থিতি আমরা দেখেছি, অন্য অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট আমরা কিছু দেখেছি, যা জাতীয় পার্টি বা জাকের পার্টির যারা লাঙ্গল বা গোলাপ ফুল মার্কার প্রার্থীদের পোলিং এজেন্ট আমরা কিছু দেখেছি, যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা কি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু বলছেন যে আসলে সুষ্ঠুভাবেই আসলে এখন পর্যন্ত যে নির্বাচন কার্যক্রম সেটি সুষ্ঠুভাবেই সেটি হচ্ছে। এখন পর্যন্ত যারা ভোট দিতে এসেছেন কোনো ধরনের বড় ধরনের অভিযোগ গোলযোগ সেটি কিন্তু তারা আসলে করেনি। আইনশৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের সরব উপস্থিতি দেখেছি, এখানে ম্যাজিস্ট্রেট যেমন রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে যে কোনো ধরনের অভিযোগ পেলে কোনো ধরনের গোলযোগের সৃষ্টি যদি হয় সেটি কিন্তু তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন। এর বাইরে কিন্তু যেরকম পর্যবেক্ষক রয়েছে বিভিন্ন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আমরা দেখেছি যারা আসলে দেখাশোনা করছেন কি অবস্থা, শেষ পর্যন্ত আসলে সুষ্ঠু নির্বাচন করার জন্যই কিন্তু আসলে সোচ্চার রয়েছে। আপনি জানেন যে একেবারেই জাতীয় সংসদ নির্বাচন একেবারে আসন্ন, তার আগে আসলে উপনির্বাচন হচ্ছে, এর আগে কিন্তু আসলে যে নির্বাচনী ভোট সেটি কিন্তু হচ্ছে। আমরা একটু যে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম যিনি আসলে এই পরিদর্শন করতে এসে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে লাইভে আছি ভাই, আপনার একটু প্রতিক্রিয়া বলেন, আপনি কি এর আগে কোনো কেন্দ্রে গিয়েছিলেন? না, এটাই প্রথম কেন্দ্রে আসলাম, আর এখানে আপনারা সবাই জানেন আমি এদের থেকে ভেটে দেওয়া হইতেছে, এটাই আমরা খুব আশঙ্কা আছে ভোটটা সুষ্ঠু হবে কিনা। তাদের মোবাইল কেড়ে নিয়েছে এবং আপনারা জানেন আজকে এখন অনেক কটা কেন্দ্রে আমার এদের এখনো ঢুকতে পারেনি, তারা বাইরে আছে এবং আমার পাশে আমার এজেন্ডাও আছে তাদের সাথে কথা বলতে পারেন, তাদেরকে মহিলা কর্মী এজেন্ডা আছে তাদেরকে হাত ধাক্কাতে বেঁধেছে এবং তার মোবাইল কেড়েছে এবং তারা সকাল থেকে এখন পর্যন্ত তা ঢুকতে পারেনি। এবং আমাদের বিভিন্ন জায়গায় কিছু আওয়ামী লীগের লোকজন সেই আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছে এবং তাদেরকে ঢুকতে দেয়, এবং কিছু কিছু আমরা আশঙ্কা করতেছি যে এলাকাতে ঝুঁকিপূর্ণ, আর এলাকাগুলোর নামগুলো বলতেছি আমাদের এজেন্সি এলাকাগুলোকে ঢুকতে পারেনি। বালুঘাট কেন্দ্র, বালুঘাট কেন্দ্র আওয়ামী লীগের সভাপতি জহির সাহেব আমাদের যে এজেন্ট গিয়েছিল তাদেরকে ঢুকতে দেনে বের করে দিচ্ছে। বাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে আওয়ামী লীগের রতন চেয়ারম্যান এবং সাইদুল সাহেব ওনাদেরকে বের করে দিচ্ছে। গ্রিন হ্যাভেন স্কুল আমাদের এজেন্ট ছিল তুষার তাদেরকে বের করে দিচ্ছে। আদমজি ক্যান্টনমেন্ট থেকে বের করে দিচ্ছে। গুলশান মডেল থেকে সরাসরি বের করে দেওয়ার পরে আমি সরাসরি গিয়েছি এবং আমি প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে তাদেরকে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, তাদেরকে আবার মেরে বের করে দিচ্ছে এবং তাদের মোবাইল পর্যন্ত একটা মেয়েকে মেরে মোবাইল পর্যন্ত রেখে বের করে দিয়েছে। এবং এখানে তো আপনারা দেখলেন বনানী বিদ্যানিকেতনের সেম অবস্থা এবং পাশে জামিয়াতে সেখানেও আমাদের ঢুকতে